চারিওফালে কেবল পানি আর পানি। পানির মাজত করবাত অকনমান মাটি। সংহারী পানে জিয়াতো ভোগাইছে এতিয়া রাজ্যবাসীক। সাগর সদৃশ পানি, পথার পথ বাড়ি সকলো একাকার, ঘরের ভিতরতো পানি। এই দৃশ্য ঢকুয়াখানার, ঢকুয়াখানার বাগচুক কান্দুন গাঁওয়ের দৃশ্য। এ ধারাষার বরষুণের বাবে গাঁও কেখন এতিয়া সাগর সদৃশ হয়ে পড়ছে। এসাজ খাবলে এঘুমতি মারিবলে এতিয়া চিন্তা করবলগা হয়েছে বানপীড়িতই। দুচকু সেমেকি উঠিছে এই সকল বন্যাত্মর। বানপানী আজি ছয় দিন ধরে বানপানী হয়ে আছে, আর একটারও পরিয়াল অধিক মানুষ ইয়াত পানি জলমগ্ন হয়ে আছে। বন্যার্ধর কোনো উপায় নাই, চূড়ান্তভাবে ঢকুয়াখানা প্রশাসনে ব্যর্থ হয়েছে। মানুষ জিয়াই থাকার কোনো ইয়াত পরিবেশ নাই। যেনেকে ব্রহ্মপুত্র ভাৰনী পানি বাড়িয়ে আছে, কিন্তু কোনো প্রশাসন ঢকুয়াখানা প্রশাসন বা নবদলে কোনো ইনিশিয়েটিভ লওয়া নাই। বানত প্লাবিত তামুলপুরের বহু অঞ্চল, পাগলা দিয়া বরলিয়া নদীয়ে লৈছে এতিয়া ভয়ঙ্কর রূপ। হাজার হাজার হেক্টর কৃষিভূমি পানীত বুর গৈছে, পথারতেই নষ্ট হয়েছে ইরি ধান আর কঠিয়া। আজি দুদিন ধরে যেখানে পানি আহি আছে, আমি পানীত মোটামুটি আমার এটা 8-9 বিঘা মাটি ভাঙি লই গেল, আর আজি এটা ঘরতো পানিয়ে পুরো সোমাই আছে। মোটামুটি তার তামোল গাছ কালি আমি নিজে চোখে চাইছো 8টামান গল, আর আজি মোটামুটি 5-6টা তামোল গাছ যাই আছে। আর আমার যেখান রাস্তা হয় 1 নং কাউলির এফেলে যাওয়াটো রাস্তাটো আর মোটামুটি 3 মিটারমান হবো, এইখানে গেলে আর রাস্তাটো ভেঙে যাওয়া আশা আছে। ইফালে পজালিত কালটিয়া নয়ে লৈছে কাল রূপ, কেপা স্থানতো ভাগিল মাথাউরি, ভঙা মাথাউরি, এইদরে এতিয়া বিভিন্ন অঞ্চললৈ সোমাইছে পানি। বানর কবলত 50খনতকৈও অধিক গাঁও। যাবারও খেতিয়কর খেতি মুঠে নাপালে, পয়সা চিঠার সব সব শেষ হয়ে গেল, এবারও পয়সা পাতি সব শেষ হয়ে যাব। গতিকে তার আগে আগে যদি ব্যবস্থা নকরে আমার বৃহৎ বিরাট বিপদত পড়ছো। গতিকে মানে সরকার বিনম্র অনুরোধ জানাইছো যে অতি সোনকালে যাতে কৃষকর কঠিয়া সঠিয়ার সা সুবিধাখানি করে দেয়। আর এইবারও এবারও নদী পানি তাণ্ডব মুক্ত ধরেছে, গতি দুই এদিনে দে গতি খেতি পথার শেষ হয়ে গেল, এবারও মানে আমার কঠিয়া পাতি নহয়ে গেল। গতিকে যদি সরকারে অতি সোনকালে ইয়ার ব্যবস্থা নকরে তেতিয়াহলে আমার মানে পেটত গাঁথি দিব লাগিব। কলাই গাঁওতো নোয়ানোয়ে মাথাউরি ভঙার বাবে এতিয়া বন্ধ হয়ে পড়েছে কেবাখনো চাহ বাগিচার কাম কাজ। জলমগ্ন হওয়ার বাবে কেইবালাখ টকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাগিচা পরিচালকে। বাগিচাখনের কর্মচারীর মাজতো দেখা পাওয়া গেছে হাহাকারময় পরিস্থিতির। এসপ্তাহ নেরানেপেরা বানপানীর ফলত মানে বরষুণের ফলত একচুয়ালি ননৈ নোয়ানৈ আর আমার চন্দনা নৈ, এই দুটো নৈর বাঢ়নি পানিয়ে মাথোয়ারি ভাঙি গোটেই পানিখিনি বাগানের ভিতর সোমায় আমার কলঘর আদি করে বাগান, ভোলাবাড়ি ডিভিজন, তারপরে আমার গ্রাউন্ড লাইন ডিভিজন, গোটেকটা ডিভিজনত পানি সোমায় বিস্তর ক্ষতি সাধন করেছে। এনেদরে এতিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তত বানপানিয়ে লৈছে সংহারী রূপ, প্রকৃতির কঠোর রোষত এতিয়া অসহায় জনতা। বর্ণাঢ্য জনসাধারণে বিচারিছে এতিয়া রজাঘরিয়ার সহায়। ব্যুরো রিপোর্ট, ঈশান নিউজ।